একটি রম্য রচনা, কাউকে দুঃখ দেওয়া বা আঘাত দেওয়া এই রচনার উদ্দেশ্য নয়। রম্য রচনাটির নাম আটপৌরে। ছাড় বলছি, ছাড় এবার, সেই সকাল থেকে ধরে বসেছিস, ছাড় এবার আমাকে। উহ, আর পারা যায়? মাঝখানে শুধু চান খাওয়া দাওয়ার সময় একটু নিস্তার দিয়েছিলি। আচ্ছা, তোদের এক নাগারে যদি এমন খাটিয়ে যাই কেমন লাগবে? পেছন তো হলুদ হয়ে যাবে। আগা পাঁচতলা খাটিয়ে কাজ করিয়ে নিচ্ছিস, নিজেদের তো আর কাজ নেই, যত অত্যাচার সব আমার ওপর। ঘড়ি দেখা সে হাতে হোক বা দেওয়ালে, মিনসেগুলো তাও বন্ধ করে দিয়েছে। কটা বাজে আমাকে একটু টিপে নাও বা ঝাঁকিয়ে নাও, ব্যাস। টিভির সিনেমাও আর ভালো লাগছে না এনাদের, যত সব। এখন তো আবার ট্রেন্ড হয়েছে সব স্বল্প দৈর্ঘ্যের সিনেমা দেখা, থুড়ি থুড়ি শর্ট ফিল্ম। স্ক্রল করতে করতে পোস্টার দেখে পছন্দ হলো তো চালিয়ে দাও। ঘুম থেকে উঠবে কি আমাকে লাগিয়ে দিল, বাবুদের তুলে দিতে হবে গান শুনিয়ে, তারপর দাঁত মাজতে যা সময়, ব্রাশ করেই লেগে পড়া আমায় নিয়ে। আরে সকালের খবরের কাগজ এসেছে, তাও শালাগুলো আমাকে নিয়েই যত খোঁচাখুঁচি। কি না ডেইলি হান্ট, একটা সামান্য মাছি শিকার করার ক্ষমতা যাদের নেই তারাই সকাল থেকে লেগে পড়ে সামাজিক খবর শিকারে। কটা সংক্রমণ বাড়ল, কোথায় কে রাজনীতি করল, কে কি চিঠি দিল। উহ, আর পারা যায়? আবার যদি মানে বুঝতে না পারে, অমনি আঙুল দিয়ে স্ক্রল করে সব জানতার কাছে চলে যাওয়া, ব্যাস তিনি সব জানিয়ে দেবেন। আরে যা না, বাড়ির অভিধানগুলোতে যে ধুলো পড়ছে, এবারে উমি পোকা ডিম পারবে। দেখব দেখব কতদিন এই সব জানতা বাঁচায়। আর কিছুদিন আগেই এই খবরের কাগজের জন্য কত মারামারি, কত ঝগড়া, কে আগে কাগজ দেখবে। আর এখন কাগজ এলো তো কাগজটাকে সোজা ছাদে পাঠিয়ে দেয়, যেন ভিটামিন ডি নেবে খবরের কাগজ, তাও আবার অর্ধেক দিন মনেই থাকে না। বিকেলে যখন ছাদে ঘুরতে যায়, তখন ছাদে শোয়ানো খবরের কাগজ দেখে মনে হয়, ইস, আজ আর খবরের কাগজটা পড়াই হলো না। গতরটা নাড়িয়ে একটু রান্না করবে, সেখানেও আমাকে জড়ানো। কখনো তেল হাতে, কখনো নুন হাতে, কখনো লঙ্কা ঝাল হাতে। উফ, আমার কাছ থেকে দেখে আমাকে শুনে শুনে শেখা, কখনো তো আবার সেটাও ইচ্ছে করে না, আর তখনই আমাকে টেপাটেপি করা শুরু। ব্যাস দোকানে অর্ডার কমপ্লিট। দুপুরে চান খাওয়া দাওয়ার পর একটু ঘুম আসে না বাবুদের, তা আসবে কি করে, কাজকাম তো কিছুই নেই। ব্যাস ঘুম এলো না তো মানে চলো আমাকে নিয়ে লেগে পড়ো। বিকেল হলো তো ছাদ, সেখানে আবার বৈকালিক ছবি তোলা, কত ধরনের পোজ, একবার মুখ বেঁকিয়ে, একবার দাঁত কেলিয়ে, একবার পেছন কাত করে, কত রকম, হাজারো একটা ধরন, যেন ছবি তোলা প্রতিযোগিতা চলছে। আরে বাড়িতে যে ডিজিটাল এসএলআরটা আছে সেটা নে না, সেটা বাবুরা যত্ন করে আলমারিতে তুলে রেখেছেন। আমি যে হালকা, যেমন খুশি ধরো আর ব্যবহার করো, ঝাক্কাস করে ছবি দেবেই দেবে। আবার বেশ কিছুদিন হলো স্টিল ছবি আর ভালো লাগছে না বাবুদের, গতি দরকার, গতি, মোশন মোশন, তাতে আবার কত ধরনের কায়দা কানুন, সেটা ক্যাপচার করার পর মিউজিক দেওয়া বা অন্য কিছু ঢুকিয়ে এডিট করা, কত কিছু। শুধু তাই, টাটকা খবর, আগে খবর, ডাউনলোড করো কিছু একটা, সুতরাং আমাকে খোঁচাখুঁচি। ছবি তোলার পর মোড চেঞ্জ করা, ব্যাস নতুন অ্যাপসের সাথে আপোষ শুরু করো। মুভি ক্যাপচারের পর তো আরও ভালো কিছু করার জন্য চেষ্টা, নতুন কায়দা কানুন, আবার নতুন অ্যাপস ইনস্টলেশন, আমাকে নিয়ে আবার চাপাচাপি। উফ, অ্যাপসের ওপর আবার অ্যাপস, তারপরে আর একটা, তারপরে আবার, কে আগে যাবে, কে হোম পেজে থাকবে, কে পরের পেজে থাকবে, তা নিয়ে কতই না চাপা আর চাপি। দেখে মনে হয় যেন রুটি খাবার জন্যে আটা মাখা হচ্ছে, শুধু দগলা দগলি করে আঙুল নাড়ানো, কাজের পর কাজ চাপিয়ে যাওয়া, যত অ্যাপস তত চাপ স্মৃতিতে। মাঝে মাঝে ভাবি,
সামান্য ফোন নম্বরগুলো নিজেদের ঘটে ঢুকিয়ে রাখতে পারিস না, আর আমাকে নিয়েই না যত কেরামতি। খালি মনে হয় কেন যে নিজেকে অ্যাডভান্স করা হচ্ছে কে জানে। সেখানেও আবার আর এক মজা, অ্যাডভান্সমেন্ট হয় খাবারের নামে। কেউই তো অনুমতি নেবার প্রয়োজনও বোধ করে না, ইচ্ছে করে নিজেদেরকেই শেষ করে দিই, হয়েও যায় খুব গরম। কিন্তু তারপর যখন দেখি ওই করুণ মুখগুলো আমাকে নিয়ে ভাবছে, বা আমি ভাবি আমাকে নিয়ে যে তৈরি করল এই ভীষণ অসময় দারুণ দুঃসময়, আমি তাকেই ছেড়ে দেব? আমাকে নিয়েই তো এখন এদের বেঁচে থাকা, আমাকে নিয়েই যেটুকু সুখ বা শান্তি থাকুক, একটু থাকুক। আমার সৃষ্টিকর্তারা তাদের সৃষ্টিকর্তাদের ভুলে যেতে পারেন, আমি পারি কি করে? তাও আবার এই লকডাউনের কঠিনতম সময়, মানুষ মানুষের জন্যে আদৌ আছে কি না জানা নেই। মোবাইলই না হোক, মানুষের জন্যে থাকুক, সঙ্গে থেকে হাতের মুঠোয় এনে দিক বিশ্বকে।